এই মানুষরা এই মুক্তিযুদ্ধের সংগ্রামের ভেতর দিয়ে গেছেন, তারা অনেক কিছু হারিয়েছেন, তাদের জীবনে ওই যে সময়টা গেছে সেই সময়ের যে বিপর্যয় সেটা ভয়াবহ, সেই অভিজ্ঞতাটা তাদের হয়েছে। কিন্তু সেই ভয়াবহ বিপর্যয়ের অভিজ্ঞতাটা পরবর্তী প্রজন্মের কাছে যদি না আসে, তাহলে তারা আসলে এই জাতিকে, এই দেশকে যে মূল্য দিয়ে, যে সম্মান দিয়ে ধারণ করতে হবে, হয়তো সেখানে খানিকটা ঘাটতি হয়ে যেতে পারে। তাই জানানো দরকার যে কী ঘটেছিল, কী অভিজ্ঞতা হয়েছিল। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি যার নাম জনগল্প একাত্তর। জনগল্প একাত্তর এই কাজটা মূলতই যুদ্ধ যারা দেখেছেন, যারা ওই সময়ে অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন, তারা তাদের অভিজ্ঞতাটা আমাদের লিখে দিয়েছেন। আমরা সারা বাংলাদেশেই এই রকমের প্রচার সভা করার চেষ্টা চালাচ্ছি। আমাদের সামর্থ্য খুব ক্ষুদ্র, সেজন্য আমরা যে কোনো জায়গায়, যেখানে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি, যে কোনো স্কুলে, কলেজে, যে কোনো সংগঠনে, সাংস্কৃতিক সংগঠন, অন্যান্য সংগঠনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, ছোটো ছোটো ফোরামে আমরা বলতে চাই কথাগুলো, যে আপনারা যারা যুদ্ধ দেখেছেন, একটা শিশু পর্যন্ত যুদ্ধ করবি এমন কোনো পরিবার নাই যে পরিবারের কোনো মানুষ নিহত হয় নাই, কোনো কোনো মা বোন ধর্ষিত হয় নাই, কোনো সম্পদ নষ্ট হয় নাই, বাড়িঘর পুড়িয়ে দেয় নাই, পালাতে হয় নাই, অনেক দুঃসহ অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় নাই, এমন কোনো পরিবার মনে হয় একাত্তরে ছিল না। কাজে সেই সময়ের যারা এখনও বেঁচে আছেন, 50-এর বেশি বয়স, তারা যদি তাদের অভিজ্ঞতাকে না জানিয়ে চলে যান,